নমস্কার স্বাগতম জানাইছো আপুনি চাই আছে বিয়লির খবর পুনৰ অনলাইন ট্রেডিংৰ নামত প্ৰবঞ্চনা কৰা সকলক হকিয়নি দিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই স্পষ্টকৈ হকিয়নি দিছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে অনলাইন ট্রেডিংৰ হৈতে জড়িত সকলোৰে বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱা হ'ব বুলি মন্তব্য কৰিছে আৰু কি কঠোৰ ব্যৱস্থা লবলৈ নিৰ্দেশনা দিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই অনলাইন ট্রেডিং বুলি কোনো কথা নাই বহুতে কয় যে আমি ষ্টকত ব্যৱহাৰ কৰি স্টকত আপুনি ব্যৱসায় কৰক কিন্তু নিজৰ টকাৰে ব্যৱসায় কৰিব লাগিব বেলেগৰ টকা আনি আপুনি স্টকত ব্যৱসায় কৰিব নোৱাৰে বহু লোকে মই দেখিছোঁ সামাজিক মাধ্যমত জাষ্টিফাই কৰে যে তেওঁলোকে ষ্টক এক্সচেঞ্জত টকা বিনিয়োগ কৰে নিজৰ টকা ষ্টক এক্সচেঞ্জত যিমান কৰে কৰি থাকে কিন্তু বেলেগৰ টকা আপুনি ষ্টক এক্সচেঞ্জত বিনিয়োগ কৰিব নোৱাৰে আৰু বেলেগৰ লগত এগ্ৰিমেণ্ট কৰিব নোৱাৰে যে আমি আপোনাক 30% 15% সুদ দিম গতিকে এই গোটেই ব্যৱসায়টোৱে সম্পূৰ্ণভাৱে অবৈধ অসম পুলিচক স্পষ্ট নিৰ্দেশ দিয়া হৈছে ব্যৱসায়ৰ লগত জড়িত আটাইকে আইনৰ আওতালৈ আনিবৰ বাবে আৰু সমান্তৰালভাৱে মই অসমৰ ৰাইজক বাৰে বাৰে অনুৰোধ কৰিছোঁ আপোনালোকে যেন এনেকুৱা সহজ ধন ঘটা যিটো ব্যৱস্থা তেনেকুৱা প্ৰলোভনত যাতে ভৰি নিদিয়ে কষ্ট উপাৰ্জিত ধন আৰু এসময়ত এই কষ্ট উপাৰ্জিত ধন একাংশ ব্যক্তি এনেকে অনলাইন ট্ৰেডিঙৰ নামত লৈ আপোনালোকৰ টকা লৈ যাব কোনো কাৰণতে ৰিজাৰ্ভ বেংক অৱ ইণ্ডিয়াৰ অনুমোদন নাথাকিলে কোনো ধৰণৰ বিত্তীয় লেনদেনত আপোনালোক জড়িত হ'ব নালাগে আৰবিআইৰ অনুমোদন নাথাকিলে কোনো ধৰণৰ তেনেকুৱা বিত্তীয় লেনদেনত জড়িত নহবলৈ মুখ্যমন্ত্ৰীয়ে স্পষ্টকৈ আহ্বান কৰিছে আন কিছু খবৰলৈ আগবাঢ়িম মণিপুৰৰ বিষ্ণুপুৰ জিলাত বোমা বিস্ফোৰণ কুকি উগ্ৰপন্থীয়ে টংৰাউব্লি অঞ্চলটোত বোমাৰে আক্ৰমণ কৰিছে সমগ্ৰ অঞ্চলটোতে মোতায়েন কৰা হৈছে বৃহৎ সংখ্যক আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনীৰ জোৱান কিছুদিন পূৰ্বতো অঞ্চলটোত সংঘটিত হৈছিলে বোমাৰে আক্ৰমণ আৰু প্ৰশাসনৰ ওপৰত এতিয়া খুব প্ৰকাশ কৰিছে স্থানীয় লোকে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ প্ৰতিবাদত পুৰুষ মহিলাৰ সমান্তৰালকৈ অংশগ্ৰহণ কৰিলে কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকলেও ফোনযোগে সংযুক্ত হৈছো এই মুহূৰ্তত আমাৰ সতীৰ্থ বিশ্বজিৎ মেটেৰ সৈতে বিশ্বজিৎ हमने जो देखा है यहाँ बहुत सारा रिएक्शंस देखा गया है फिर से एक बम ब्लास्ट का जो इंसिडेंट है क्या बताना चाहेंगे अपडेट क्या है आपके पास हाँ तकरीबन 3:30 बजे में कुकी मिलिटेंट्स ने मोइरांग बिस्मीपुर में पूर्व मुख्यमंत्री श्री कोइरेन के घर पर बम के हमला किया है जिसमें हरके राबई सिंह जो उस क्षेत्र के निवासी के थे वो जान चला गई है और सिंह को होने वाले कार्यक्रम के लिए कुछ आवश्यक वस्तुओं की तैयारी कर रहे थे उस समय तो ये है विश्वजीत देखा गया है कि पहले भी वहां वैसे ही बम ब्लास्ट हुआ था एक्सप्लोजन हुआ था और फिर से अभी सिक्योरिटी सिनेरियो कैसी है हाँ आज सुबह से ये सस्पेक्टेड कुकी मिलिटेंट्स ने कई हमले किया है जिसमें बम ब्लास्ट और कुछ संचारों के द्वारा भी स्ट्रक्चर भी मतलब तोड़फोड़ किया है जी। ये हमला सुबह से चल रही है और हिंसा की कड़ी में एक और ये हुआ है फिलहाल मणिपुर के मुख्यमंत्री की तरफ से कुछ भी नहीं अभी तक कुछ नहीं बता रहा है फिर भी उधर में करीब सेंट्रल पैरामिलिट्री फोर्सेस स्टेट फोर्सेस रखा गया है জি ধন্যবাদ বিশ্বজিৎ আমাৰ সতীৰ্থ মণিপুৰৰ আমাৰ সাংবাদিকে ইতিমধ্যে জনালে যে তাত প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈছে আৰু তাত পূৰ্বতেও বোমা বিস্ফোৰণৰ ঘটনা ঘটিছিলে কুকি উগ্ৰপন্থীয়ে টংৰাউবি অঞ্চলটো তাত বোমাৰে আক্ৰমণ কৰিলে আৰু সমগ্ৰ অঞ্চলটোতে মোতায়েন কৰা হৈছে বৰ্তমান বৃহৎ সংখ্যক আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনীৰ জোৱান কিন্তু ৰাইজ যথেষ্ট কুপিত হৈ আছে স্থানীয় প্ৰশাসনৰ ওপৰত ৰাইজৰ এক সংক্ষোভ মহিলাসকলৰ সমান্তৰালকৈ অংশগ্ৰহণ কৰিছে প্ৰতিবাদত ছাত্ৰ ছাত্ৰীয়ে ড্ৰোন বমিং ইথাৱাও ড্ৰোন বমিং ইথাৱাও
সমাগত হরিয়ানার বিধানসভা নির্বাচন নির্বাচনের পূর্বে মালিকার্জুন খার্গে সাক্ষাৎ করেছে তারকা বিনেশ ফোগট আর বজরং পুনিয়ায়। আর কংগ্রেস দল যোগদানের সম্ভাবনা এইবার হরিয়ানা বিধানসভা নির্বাচনত জুলানা সমষ্টিরপর হয়তো নির্বাচন প্রতিদ্বন্দ্বিত করার সম্ভাবনা আছে। আনহাতে বজরং পুনিয়ায় বদলি সমষ্টিরপর প্রতিদ্বন্দ্বিতা করার পূর্ণ সম্ভাবনা আছে। বৃহস্পতিবারে রেল বিভাগের চাকরির পদ ত্যাগ করেছিল, রেল বিভাগের চাকরির এরিছিল দুই তারকায়। আর দুয়ো রেল বিভাগের ওএসডি পদর চাকরি নিয়োজিত হয়ে আসে দীর্ঘদিনের সরকারের বিরুদ্ধে সরবো হয়ে আসে বিনেশ ফোগট। আর শেহতিয়া অলিম্পিকত ওজন বৃদ্ধির পদকের বঞ্চিত হবলগিয়া হয়েছিল ফোগট, যথেষ্ট সমর্থনও দেখা গৈছিলে বা আদরি আনিছিল অঞ্চল বাকি। কিন্তু এই মুহূর্ত যে খবরে তুঙ্গত চর্চা অব্যাহত রাখিছে খবরটি হয়েছে যে বিনেশ ফোগটে কংগ্রেসে যোগদান করব পারে। কংগ্রেস পার্টি কা মানে বহুত বহুত ধন্যবাদ করতে হুম, ক্যুকি যে বোলতে না কি বুরে টাইম মে পতা লগতা কি আপনা কোন হ্যা। জব হাম রোড পে গসিটে যা রে থে তো ছোড়কে বিজেপি কো দেশ মে জিতনি ভি পার্টিয়া হ্যা ও হামারে সাথ মে থি, হামারে দর্দ কো সমঝ পা রহি থি, হামারে আঁসুও কো সমঝ পা রহি থি। মে বহুত প্রাউড ফিল কর রহি হুম কি মে এক এসি পার্টি মে এক এসি বিচারধারা মে হুম জো মহিলাও কে সাথ হো রহা অন্যায় और उनके साथ बुरे बर्ताव के खिलाफ खड़ी है। उन वो लड़ाई लड़ने के तैयार है सड़क से लेकर संसद तक। और मैं विश्वास दिलाती हूँ पूरे देशवासियों को कि जो मेहनत जो लगन से हमने रेसलिंग में काम किया है, हम चाहते हैं कि देश के हर एक नागरिक को जो दर्द जो तकलीफ हमने झेली है खासकर महिलाओं के लिए, हर एक उस महिला के साथ में हम खड़े हैं जो अपने आप को लाचार अपने आप को बेबस समझती है। मैं चाहती हूँ कि जो हमने फेस किया एज ए खिलाड़ी होने के नाते उन सब खिलाड़ियों को वो चीज ना फेस करनी पड़े। जब कोई नहीं खड़ा हुआ तो मैं आपके साथ में जरूर खड़ी रहूंगी, कांग्रेस पार्टी आपके साथ में जरूर खड़ी रहेगी। ये हमने फील किया था और मैं वादे से कह सकती हूँ दावे से कह सकती हूँ कि बिल्कुल आपके साथ भी खड़े रहेंगे। যোগদান করেছে ইতিমধ্যে। আন কিছু খবর, ডিব্রুগড় আরক্ষীর জেরার প্রবঞ্চক বিশাল ফুকনে নাম লৈছে সাংস্কৃতিক ক্ষেত্রের বহু নামি দামি তারকার, বহু ডাঙর ডাঙর তারকার। ডিব্রুগড় আরক্ষীর জেরাত নাম ললে ইজনের পিছত সিজন কয় তারকা। আর ইয়ার পিছতে কিন্তু দেখা গেছে গোটেই টুলপার লাগিছে। বিশালে নাম লৈছিল জনপ্রিয় অভিনেত্রী প্রস্তুতি পরাশরও, ইয়ার পিছতে সোশ্যাল মিডিয়া যোগে স্পষ্টীকরণ দাঙি ধরেছে প্রস্তুতি পরাশরে। পোস্টর জড়িয়ে অভিনেত্রীগিয়ে জানাইছে বিগত দুটা বর্ষত এগারী কোরিওগ্রাফার হিসাবে সুমিয়ে আবাহন থিয়েটারের কেবল দুটি গীতর নৃত্য পরিচালনা করেছে। তার বাহিরে সুমি বরার লগত মোর কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই বলে লিখিছে। বিশাল নামৰ যুবকজনের লগত মই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কেতিয়া সংস্পর্শলৈ অহা নাই বলে লিখিছে প্রস্তুতি পরাশরে। আর এই কেলেঙ্কারিত জড়িত ব্যক্তির তালিকাখন আরক্ষীর ফালৰ পৰা অহা বলে দাবি করেছে, যত মোর নামও প্রকাশ পাইছে। সেই তালিকাখন চব্বিশ ঘন্টার ভিতর পূর্ণ প্রমাণ সহকারে তথা মান্য নথিপত্রে আমার আগত দেখাবলে আহ্বান জানাইছো বলে লিখিছে পোস্টটো। সেই ধরনের অন্যথা মই আইনের ওসর চাপিবলে বাধ্য হম বলেও স্পষ্ট করে কই দিছে প্রস্তুতি পরাশরে। লগতে ট্রেডিং সম্পর্কত প্রস্তুতি পরাশরে কলে যে বাণিজ্য বিভাগের এগারী শিক্ষার্থী হিসাবে ট্রেডিং আর সহজলভ্য বিনিয়োগের বিষয়ে মই ভালক অবগত, সেইখিন কথা লিখিছে। লগতে লিখিছে পোস্টত ট্রেডিংত বিনিয়োগ করাত মই কেতিয়াও পক্ষপাতি নহয়। আর নাম আসলতে বহু তারকার ইয়াত যরণে হাঙুর খাই পড়ছে, প্রতিক্রিয়া দেখা গৈছে যতীন বরার এই এই প্রতিক্রিয়া। তারকা অভিনেতা অসমীয়া চলচ্চিত্র জগতের যেগারী জনপ্রিয় অভিনেতা যতীন অভিনেতা যতীন বরার নাম তো যেধরণে হাঙুর খাই পড়ছিল একটা স্পষ্টীকরণ দাঙি ধরেছে। এই ধরনের দীঘলিয়া পোস্ট এটা লিখেছে আর তাত গোটেই এই ধরনের কথাখিনি আসলতে খণ্ডন করেছে, স্পষ্টীকরণ দাঙি ধরেছে যতীন বরায়। আর এফালে দীপলিনার কথা কম, কণ্ঠশিল্পী দীপলিনা ট্রেডিং কাণ্ডক লৈ গায়িকা তথা অভিনেত্রী দীপলিনা ডেকায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে সংবাদ মাধ্যমত। ট্রেডিংত দীপলিনার বিনিয়োগ নাই বলে উল্লেখ করেছে আর বৃহস্পতিবারে সোশ্যাল মিডিয়া যোগে সন্দর্ভ নিজের স্থিতি প্রকাশ করেছে গায়িকাগিয়ে। লগতে সুমি বরা আর তার্কিকর কেনেক চিনি পায় সেই বিষয়ে উল্লেখ করেছে দীপলিনা ডেকায়। সুমি বরার পূর্বে ফটোগ্রাফার হিসাবে তার্কিকক লগ পাইছিল দীপলিনা, সেইখিন কথা কৈছে। লগতে কলে যে তার্কিকর জড়িয়ে সুমি বরা আর বিশাল ফুকনের সঙ্গে দীপলিনার চিনাকি হয়েছিল মন্তব্য এই ধরনের করেছে। প্রথম কথা হল মোৰ যিখিনি কবলগীয়া আছিল, মই কালি নিশা সামাজিক মাধ্যমের জড়িয়ে মই মোৰ স্পষ্টীকরণ দিছো যে মই এই ধরনের কথার লগত কোনো ধরনের ফিনান্সিয়াল কোনো ধরনের ব্যবসায়িক কোনো ধরনের বিনিয়োগের
সম্পৰ্কত বা ৰিলেশ্যনত মই নাই, কোনো ধৰণৰ লেনদেনৰ সম্পৰ্কত মই তেওঁলোকৰ লগত নাছিলোঁ আৰু সেইখিনি মই স্পষ্টকৈ কালি নিশা জনাইছোঁ আৰু সেইখিনিতেই মই আজিও স্পষ্টকৈ জনাব বিচাৰিছোঁ যে মোৰ যিহেতু কোনো ধৰণৰ ব্যৱসায়িক সম্পৰ্ক তেওঁলোকৰ লগত নাছিলে, মই সেইটোতো নাছিলেই, গতিকে সেইটো তাতকৈ বেছিকৈ মোৰ ক'বলগীয়া নাই। কিন্তু এটা কথা মই আচলতে আপোনালোকৰ জৰিয়তে ক'ব বিচাৰিছোঁ, আপোনালোকক মই বহুত ধন্যবাদ জনাইছোঁ অন্তৰৰ পৰা যে আপোনালোকে মোক সুধিবলৈ আহিছে, এবাৰ মানে জানিব বিচাৰিছে কথাটো কিমান দূৰ সত্য। কিন্তু কালি যিটো আমি খবৰ পাইছোঁ, বাতৰি প্ৰচাৰ হ'ল, এটি ব্যক্তিগত চেনেলে যিটো সম্প্ৰচাৰ কৰিলে, সেইটো আচলতে কি ভিত্তিত কৰিলে বা এই ধৰণৰ কথাবিলাক কৰাটো উচিত নহয়, সেই কথাটোহে আচলতে সাংঘাতিক দুখ দিছে। বাকী কথাটোতো গোটেই বাতৰিটোৱে মিছা, সেইটোতো মই অলৰেডি কৈছোৱেই আৰু সেইটো নতুনকৈ ক'বলগীয়া একো নাথাকে। হয় হয়, নিশ্চিতভাৱে মই গায়িকা হয়, মই গানটো গাইছোঁ, গতিকে সেইটোতো গান গামেই। এতিয়া আপোনাৰ লগত মোৰ চিনাকি, আপুনি মোক বিয়ালৈ মাতিলে আমাৰ বিয়ালৈ নাযাম নেকি? যাম, নিশ্চিতভাৱে যাম। সম্পৰ্কটো যেনেকৈ বিয়ালৈ, আমাৰ আচলতে প্ৰথম সম্পৰ্কটো মোৰ ৰিলেশ্যন আছিলে, মানে আমি ৰিলেটেড তাৰ্কিকৰ লগত। তাৰ্কিকে মোৰ ফটো উঠাইছিলে, বিভিন্নজনে বিভিন্ন সময়ত সামাজিক মাধ্যমত দেখিছিল আৰু তাৰ্কিকৰ জৰিয়তে মই সুমিক চিনি পাওঁ। আৰু তেনেতে সুমিৰ লাহেকৈ যেতিয়া ইণ্ডাষ্ট্ৰিত আহিলে, তাইৰ লগত গানৰ কাম আমি দুটা কৰিছিলোঁ, তেনেকৈ আচলতে মোৰ তাৰ্কিকৰ লগতহে বেছি কামৰ সম্পৰ্ক আছিলে। সুমিক মই তাৰ্কিকৰ জৰিয়তে চিনি পাওঁ আৰু তাৰ সুমিৰ জৰিয়তে আচলতে মই বিশালক লগ পাইছোঁ বা চিনি পাইছোঁ, বিয়াটো লগ পাইছোঁ তেনেকৈ। আৰু 2021ত সেই কিবা নামৰূপৰ কিবা এটা এপ লঞ্চ আছিলে মোৰ, খুব সম্ভৱ সেই তেতিয়াই মই তেখেতক চাগে প্ৰথম লগ পাই, আৰু তেওঁ নাছিলে, বহুজন আছিলে, আমি লগ পাইছিলোঁ। তাৰপিছতে এই ধৰণৰ কথাবিলাক নাই, নাই লগ পোৱা পুই নাছিলে, তেতিয়াই প্ৰথম লগ পাইছোঁ। তেতিয়া তেনেকৈ, এতিয়া যেনেকৈ মই আজি এখন অনুষ্ঠানলৈ আহিছোঁ, এওঁলোকৰ নামটো হয়তো কাইলৈ মই পাহৰিও যাব পাৰোঁ। তেনেকৈ লগ পাইছিলে বিশালক আগতে? অঁ, তেতিয়া 2021ত এবাৰ লগ পাইছোঁ, তাৰপিছত মই বিয়াত লগ পাইছোঁ, কাৰণ সুমিৰ লগত, সুমিয়ে আমাক ভায়েক বুলি কয়, গতিকে তেনেকেই আমি চিনি পাওঁ, সিমানখিনি সীমাবদ্ধ। বিয়াখন 3 দিন নে 4 দিনীয়া আছিলে নেকি, মই এদিনহে গৈছোঁ, যিহেতু মোৰ সেইটো সময়ত ৰাসৰ অনুষ্ঠান হৈ আছিলে, মই বিয়া আৰু জোৰোণ সেইটো এটেণ্ড কৰিবলৈ এদিনহে গৈছিলোঁ। আচলতে সাধাৰণ ছোৱালী, সাধাৰণ মিডিল ক্লাছৰ ফেমিলিৰ পৰা মই আছোঁ, আদিলংপুৰ, মই তেনেকেই থাকি ভাল পাওঁ। কিছু সংখ্যকে অকণমান চখ কৰি ভাল পায়, কিছু সংখ্যকে বিলাসিতা ভাল পায়, গতিকে এইটো নিজৰ নিজৰ ব্যক্তিগত কথা, সেইটো কথাত মই মাত নেমাতোঁ। কিন্তু ছেকেণ্ড কথাটো হ'ল, আপোনাৰ কথাটোত মই এইকাৰণে আহিছোঁ যে যিটো কথা ওলাই আছে, কিবা ট্ৰেডিং, কিবা কিবি কেলেংকাৰী, এই কথাবিলাক মই ভাবোঁ যে ভালকৈ তদন্ত হ'ব লাগে আৰু উচিত, যিসকলে দুখী হয়, সঁচাকৈ দুখ কৰিছে, তেওঁলোকে উচিত শাস্তি পাব লাগে। এতিয়া প্ৰশ্নটো হৈছে আত্মগোপন নে ৰক্ষণাবেক্ষণ, ক'ত আছে স্বামী তাৰ্কিক সহ সুমি বৰা? 5 দিনে সুমি বৰা আৰু তাৰ্কিক বৰা কৰাত কৰাত কিন্তু ব্যৰ্থ মহানগৰ আৰক্ষী বা সামগ্ৰিকৰূপে আৰক্ষী কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকক ধৰিব পৰা নাই, চমন দিছে ঠিকে। সোমবাৰৰ নিশাৰে পৰা স্মাৰ্ট মহানগৰ আৰক্ষীয়ে ট্ৰেচ কৰিব পৰা নাই সুমি তাৰ্কিকৰ মোবাইল ফোন। মোবাইল ফোন ছুইচ অফ হৈ আছে বুলি কোৱা গৈছে, ট্ৰেচ এতিয়ালৈকে আৰক্ষীয়ে কৰিব পৰা নাই। সোমবাৰ আৰু মঙলবাৰে ডিক্সুৰ নুনমাটিৰ বাসগৃহত আশ্ৰয় লৈ আছিলে সুমি আৰু তাৰ্কিকে। ইপিনে ডিব্ৰুগড়ত গ্ৰেপ্তাৰ হোৱাৰ বিশালক কৰা মাৰাথন জেৰাৰ অন্তত পোহৰলৈ আহিছে বহু বিস্ফোৰক তথ্য। পাতি লোৱা বায়েকক কি কি উপহাৰ দিছিল বিশাল ফুকনে, তালিকা দেখি চকু কপালত উঠিছে তদন্তকাৰী আৰক্ষীৰো। পাতি লোৱা বায়েকক ডিব্ৰুগড়ত এখন ডান্স একাডেমি খুলি দিছিল বিশাল ফুকনে। সুমি বৰা ডান্স একাডেমিৰ ডিজাইনিঙৰ নামতেই বিশাল ফুকনে খৰচ কৰি দিছিল প্ৰায় 33 লাখ টকা। ডান্স একাডেমিৰ মাটিৰ মালিকক দিছিল 5 লাখ টকা। ডান্স একাডেমিত লগাবলৈ ছিগমা টাইলছক দিছিলে নগদ 10 লাখ টকা। ডান্স একাডেমি আৰু সেয়া নগদ টকা দিছিলে। ডান্স একাডেমিৰ ছাউণ্ড প্ৰুফ ছিষ্টেমৰ নামত 15 লাখ টকা ব্যয় কৰিছিলে বিশাল ফুকনে। আৰু 2023 চনৰ এপ্ৰিলৰ পৰা জুলাইলৈকে সুমিক উপহাৰ দিছিলে প্ৰায় 1.5 কোটিমান টকাৰ হীৰা অলংকাৰ। ইয়াৰে 77 লাখ টকীয়া হীৰাৰ আঙুঠি উপহাৰ দিছিলে বিশাল ফুকনে। সুমিৰ জন্মদিনত বিশালে দিছিলে প্ৰায় 2.5 লাখ টকীয়া এটা টেডিবেৰ। আৰু এয়াই নহয়, জিম ব্যক্তিগত জিমৰ ট্ৰেইনাৰৰ তন্দ্ৰামণি যিগৰাকী ট্ৰেইনাৰ আছিলে, মাহিলী মাচুল 50,000 দিছিলে বুলি জনা গৈছে, পোহৰলৈ আহিছে। উদয়পুৰত পতা বিলাসী বিবাহ অনুষ্ঠানত সুমি বৰাক দিয়া হৈছিলে বা সুমি বৰাই সেই বিয়াখনৰ খৰচ 3 কোটি টকা বিশালে বহন কৰিছিলে। বিয়াৰ অভ্যৰ্থনাৰ বা অভ্যৰ্থনা আৰু এই গোটেইখিনি খৰচ সামৰিও যিখিনি লোক সুমি বৰাৰ সৈতে গৈছিলে, অভ্যাগতৰ বিমানৰ ভাড়াৰ নামতো খৰচ কৰিছিলে প্ৰায় 33 লাখ টকা। বিয়াৰ পিছতো সুমিক উপহাৰ দিছিলে ডুবাই ট্ৰিপ এটা। এই ডুবাই ট্ৰিপত সুমি বৰাৰ স্বামীৰ বিপৰীতে কিন্তু গৈছিল বিশাল ফুকন, সুমি আৰু চলচ্চিত্ৰ নিৰ্মাতা আদিত্যম শইকীয়া। ডুবাইৰ 7-ষ্টাৰ হোটেল এখনত আছিল বিশাল, সুমি আৰু আদিত্যম শইকীয়া। ডুবাইৰ বুৰ্জ আৰবত 3 দিন কটাইছিলে বিশাল।
অগ্রওয়াল সুমি আর আদিত্যমে বুর্জ আরবত কটুয়া প্রতিনিশার বাবদ খরচে করেছিল উনৈশ লাখ টাকা। তিনদিন বুর্জ আরবত 57 লাখ টাকা খরচ করে দিয়েছিল বিশাল ফুকনে। বুর্জ আরবর হোটেল আটলান্টিকাতো আসে তিনিজন, 5 দিন ডুবাইত বজার করেছিল প্রায় 1.5 কোটি টাকার। বিশাল ফুকনে নিজের মাতৃক উপহার দিয়েছিল 33 লাখ টকা এম জি হেক্টর বাহন এখন। সুমির স্বামী তার্কিককো উপহার দিছিল প্রায় 45 লাখ টকিয়া ফর্চুনার বাহন এখন। কোটি কোটি টাকা লুণ্ঠনকারী বিশাল ফুকনে ককায়েক জ্যোতির্ময় ফুকনক উপহার দিছিল বিলাসী কিয়া সেল্টোস বাহন এখন। আর প্রায় 23 লাখ টকিয়া এই কিয়া সেল্টোস ক্রয় করেছিল ডিব্রুগড়ের কিয়া মোটরসর। আর 2023 চনের সেপ্টেম্বর ক্রয় করেছিল সেই কিয়া বাহন কিয়া সেল্টোস। মণিপুরের শেহতীয়া খবর, মণিপুরের বিষ্ণুপুর জেলার ময়রাঙর বোমা বিস্ফোরণত এজন লোক নিহত হয়েছে। কুকি উগ্রপন্থীর বোমা বিস্ফোরণত নিহত হয়েছে লোকগী মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈরাং মারাম্বামর বাসগৃহর সমীপতে হওয়া বোমা বিস্ফোরণত নিহত হয়েছে এজন নিহ লোক। আর নিহত লোকজন হয়েছে পুরোহিত রেবেই সিং, পুরোহিত রেবেই সিং বলে জানা গেছে। কাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রীগার কন্যার শ্রাদ্ধত প্রস্তুতি করে আসে, ঠিক তেনতেই পুরোহিত রেবেই সিং আক্রমণের বলি হবলগিয়া হল। ঘটনার পিছতে নিরাপত্তারক্ষী বৃদ্ধি করা হয়েছে, স্থানীয় বিধায়ক উপস্থিত হয়েছে, ঘটনার বুঝ লৈছে। বর্তমানে ডিব্রুগড় আরক্ষীর জিম্মাতে আছে মহাপ্রবঞ্চক বিশাল ফুকন। তিনদিনের জিম্মাত লৈ ডিব্রুগড় আরক্ষী মারাথন জেরা চলাইছে বিশালক। আরক্ষীর জেরার পোহর লৈ আহিছে বহু বিস্ফোরক তথ্য। বিশাল ফুকনের গোচরত আরক্ষীয়ে পুনৰ জব্দ করেছে এখন বিলাসী বাহন AS06AJ0006 নম্বরের এখন ফর্চুনার বাহন আরক্ষীয়ে জব্দ করেছে। বৃহস্পতিবারে বিশালের ডিব্রুগড় ফ্ল্যাটের দুখনক বাহন জব্দ করেছিল AS06AK0006 নম্বরের এখন এম জি হেক্টর প্লাস আর AS06AL6734 নম্বরের এম জি এস্টার বাহন এখন জব্দ করেছিল। এপর্যন্ত ডিব্রুগড় আরক্ষী জব্দ করেছে 4খনক মুঠ গাড়ি, দামি দামি গাড়ি। ইপিনে অধিক তথ্যের সন্ধানত ইতিমধ্যে বিশাল আর সুমিয়ে গহনা যি ক্রয় করেছিল, কিয়নো প্রায় 1.5 কোটি কেটামান মাহর ভিতরতে 1.5 কোটি গহনায় উপহার দিয়ে দিছিল। সেই গহনা কোরপরা ক্রয় করা হয়েছিল? গহনা ক্রয় করা 6খন জুয়েলারি প্রতিষ্ঠান বিপণীত অভিযান চলাইছে আরক্ষী। ভারতীয় মুদ্রাক বিদেশী মুদ্রালয় রূপান্তর করে বিশালে কৌশলভাবে কমাবলে চেষ্টা করেছিল নোটর সংখ্যা, আর সেয়া একটা কৌশল এটা অবলম্বন করেছিল। আর কোটি কোটি টাকা লুণ্ঠন করা বিশাল ফুকনার লাইফস্টাইল জানিলে তবধ মানিব সকলে। ইটোর পিছত সিটোক তথ্য পোহরলে আহি আছে। ট্রেডিং করার নামত কেন লুটিছিল, কেন লুণ্ঠন করেছিল বিশাল ফুকনের এই যে অধ্যায়, এয়া পোহরলে আহিছে চকু কপালত উঠা কিছুমান চকুত পড়া দিশ। হোয়াটসঅ্যাপর ডিপি দেখা বিশাল ফুকনের টি শার্টর মূল্য হয়েছে প্রায় 2,95,000 মান টাকা। ভার্সাজের ব্র্যান্ডর একটা টি শার্ট পিঁধি আছে, ভার্সাজের টি শার্ট একটা পিঁধি আছে বিশালে। ফেসবুকত এট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বুর্জ খালিফা বলে স্টেটাস দি হয়েছিল। ডুবাইত থাকা বিশ্বর ভিতরতে সর্বোচ্চ উচ্চতার অট্টালিকা বুর্জ খালিফাত। বুর্জ খালিফার উপরের এখন ফটো উঠি তাত স্টেটাস দিয়া যখন ছবি দেখা গেছে। আর বিশাল ফুকনে দিয়া স্টেটাসত কমেন্ট দিছিল বৃহস্পতিবারে গ্রেপ্তার হওয়া ব্রোকার তথা বিশালের সহযোগী অভিজিৎ চান্দে। ইফালে ডিব্রুগড়ের 6খন জুয়েলারি প্রতিষ্ঠানত আরক্ষীয়ে বৃহস্পতিবারে অনুসন্ধান চলায় বিশাল আর সুমিয়ে কেবাহনো জুয়েলারি দোকানের নিজে গিয়ে ক্রয় করেছিল অলঙ্কার। বিশাল সুমি কাণ্ডক লো হতচকিত হয়ে পড়েছে রাজ্যবাসী, সকলের মুখে মুখে এই বিষয়টি চর্চা যে কিমান কোটি টাকা লুণ্ঠন করলে আর কেন সম্ভব হলিয়া। বিভিন্নজনে দিছে বিভিন্ন প্রতিক্রিয়া। বিশাল সুমি কাণ্ডক লো প্রতিক্রিয়া প্রকাশ করেছে গুয়াহাটির সাংসদ বিজুলী কলিতা মেধিয়ে। কি কলে সাংসদগাকিয়ে শুনো আহক। লোভে পাপ পাপে মৃত্যু, গতি বেশি লোভ করব নাপায়। আর যেটা মানুষের আসলতে কেন হয়, যেটা মানুষের লোভ হয় তেতিয়াই দেখিব যে এনে ধরনের মানে যাব ঠকবাজ, এই ঠকবাজর পাল্লাত পড়া যায়। গতি এই কারণে মানুষ সকলে এইবর বুঝিও পায়। কিন্তু আপনি মানুষে কষ্ট করে দুবেলা দুমুঠি খুঁয়ার সেই সুখকণ আর রাতিটির ভিতরতে লাখপতির কোটিপতি হওয়া আর 2 টাকার 2,000 টাকা হওয়া সেই সপন যদি কোনোবাই দেখে তেতিয়াহলে তাতক আর মানে বেয়ালগা কথা একু নহয়। গতি সকলে নিজক সংযত করে রাখি পেলায় যদি খুব ভালদরে চলে তেতিয়াহলে এনেকা ধরনের ঠকবাজর পরিত্রাণ পাব পারিব।
Rajor trading kandok Abar Jorito Hoiporisa Aroku, Aroki Namasolote Muta Sorsat, Yon Guati, Siadi Karmota, Hunipura, Sidwar, Soroj Dekanamor, Lujana Kitimente Graptakoris Aroki, Hukurbare Soroj Deka Graptakori, Hunapusa Korisil, Sidwar Aroki, Onjon Supriam, Dastamor, Lujanor Pora, Trading Koranamot, Soroj Deka Luisile, Utora Laknoka, Ekota, Prokakoris, Onjon Supriamor Matri. পূর্বে গুৱাহাটী ৰুলুবাৰী আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ কাৰ্যালয়ত কৰ্মৰত আছিল সৰোজ টেকা প্ৰভিডেন্ট ফাণ্ড কামত বিসংগতি কৰা সৰোজ টেকাক সিআইডি মুখ্য কাৰ্যালয়লৈ বদলি কৰি দিয়া হৈছিল ট্ৰেডিংৰ নামত প্ৰবঞ্চনাৰে লাখ লাখ টকা হৰকুৱা অসম আৰক্ষীত কৰ্মৰত এজন সৰোজ টেকাৰ বহুকেইটা তথ্য এতিয়া লাহে লাহে পোহৰ লৈছে সারিদুৱাৰৰে এজন যুৱক অঞ্জন সুপ্ৰিয়ম দাসৰ হৈতে ফেচবুক যোগে সিনাকি হোৱা সৰোজ টেকাই অনলাইন ট্ৰেডিংৰ নামত সংগ্ৰহ কৰিছিল বৃহৎ পৰিমাণৰ ধন কেৱল অঞ্জন সুপ্ৰিয়ম দাসেই নহয় ট্ৰেডিংৰ নামত প্ৰাণকৃষ্ণ নাথ নামৰ এজন যুৱকৰ পৰা সংগ্ৰহ কৰিছিল আন 1 লাখ টকা প্ৰায় 150 পৰা 200 কোটি টকা ট্ৰেডিং কৰাৰ নামত সৰোজ টেকা সংগ্ৰহ কৰিছিল বিভিন্নজনৰ পৰা ধন আৰু এক প্ৰকাৰ সৰোজ টেকা অঞ্জন সুপ্ৰিয়ম দাসক এজেন্ট হিচাপে ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছিল সৰোজ টেকা অঞ্জন সুপ্ৰিয়ম দাসৰ দ্বাৰা বহু লোকৰ পৰা সংগ্ৰহ কৰিছিল কোটি কোটি টকা আৰক্ষীত কৰ্মৰত একাংশ লোকৰ পৰা সৰোজ টেকাই ট্ৰেডিংত বিনিয়োগ কৰাৰ নামত লৈছিল ধন উল্লেখযোগ্য যে সারিদুৱাৰ থানাত অঞ্জন সুপ্ৰিয়ম দাসৰ বিৰুদ্ধে প্ৰাণকৃষ্ণ নাথ নামৰ লোকজনে দিয়া এজাহাৰৰ ভিত্তিত গ্ৰেপ্তাৰ হৈছিল অঞ্জন সুপ্ৰিয়ম দাস আৰু পৰৱৰ্তী সময়ত অঞ্জন সুপ্ৰিয়ম দাসে অসম আৰক্ষীৰ সিআইডিত কৰ্মৰত সৰোজ টেকা মূল মাষ্টাৰ মাইণ্ড প্ৰকাশ কৰিছিল আৰে হন্দপতে এক ৰিপৰ্ট আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক ধনেশ্বৰ কলিতাৰ সারিদুৱাৰত অঞ্জন সুপ্ৰিয়মৰ সুৱাৰিকৰ ভিত্তিত অসম আৰক্ষীৰ সিআইডি বিভাগৰ যি সুৰজ ডেকাক ইতিমধ্যে সারিদুৱাৰ আৰক্ষীয়ে আটক কৰিছে আৰু সারিদুৱাৰ আৰক্ষীয়ে সুৰজ ডেকাক গুৱাহাটীৰ পৰা যোৱা নিশা আটক কৰি ইতিমধ্যে সারিদুৱালৈ আনিছে আৰু তেখেতক ইতিমধ্যে আৰক্ষীয়ে সোধপোছ অব্যাহত ৰাখিছে মোৰ কেমেৰা পাৰ্চন দেখাইছে এইজনেই হৈছে সুৰজ ডেকা যি সুৰজ ডেকাৰ নেতৃত্বত অৱশ্যে সারিদুৱাৰত ট্ৰেডিঙৰ এক জাল পতা হৈছিলে আৰু এই জাল আপোনাৰ নাম কি আপোনাৰ নাম পাই যাব আপোনাৰ যোগেদি অঞ্জন সুপ্ৰিয়মে পইচা লগাইছিলে সারিদুৱাৰৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা পইচা না না কি মোৰ লগত এবিলা একো হেৰি নাই তেওঁ নিজে কিবা কৰিছে বলিছে না না নাই পাৰে শেয়ার মার্কেট ট্ৰেডিং কিবা নহয় নহয় নাই 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 আপুনি ট্ৰেডিংৰ সৈতে সম্পূৰ্ণভাৱে জড়িত বুলি কৈছে অঞ্জন সুপ্ৰিয়মে কি কব এটো ইনভেষ্টিগেশ্যন হ'ব তেতিয়া আপোনালোকে গম পাই যাব তেওঁৰ কথা এজন হেৰি ক'ব পাৰে তেওঁৰ কথা ইয়াৰ সৈতে সময় হ'ল বিদায় লোৱাৰ নমস্কাৰ